আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডিফেস পেজ তৈরি করতে হয়। আমি তার আগে আপনাদেরকে সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখাবো করে দেখানো হচ্ছে না একটু ব্যস্ততার কারণে। তো আজকে আমি মোটামুটি প্রিপেয়ার্ড। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডিফেস পেজ আমি তৈরি করব। তো ডিফেস পেজ তৈরি করার আগে জানতে হবে আমাদেরকে ডিফেস পেজটি কী। ডিফেস পেজটি হলো একটি ওয়েবসাইট হ্যাক করার পর আমি চাচ্ছি যে ওই ওয়েবসাইটের অ্যাডমিনকে আমি আমার বার্তা দিতে, আমি কি কারণে হ্যাক করছি সেটা বার্তা দেওয়ার জন্য যে পেজটা আমি তৈরি করব সেই পেজটাকে ডিফেস পেজ বলা হয়। অর্থাৎ এখানে একজন হ্যাকার, উনি এই আফ্রিকান নিউজ লাইভ এই ওয়েবসাইটটি হ্যাক করেছেন, এবং তিনি তিনি ডিফেস হ্যাক করার পর একটি বার্তা দিয়েছেন এখানে। তারপর এই ইনি উনিও একটি সাইট হ্যাক করেছেন, হ্যাক করার পর উনি এই ওনার বার্তাটা দিয়েছেন এখানে অ্যাডমিনকে। আরেকজন আমাদের বস মূর্খ মানব, তিনি এখানে একটি ওয়েবসাইট হ্যাক করেছেন, হ্যাক করার পর এখানে তিনি জাস্ট একটি সিম্পল ডিফেস পেজ দিয়েছেন। এটা তেমন মানে সিম্পল, আর তো এটা হলো মোটামুটি সিম্পল। আর এটা এটা হলো মোটামুটি তেমন একটু হার্ড না, কিন্তু এটা মোটামুটি একটু কঠিন আছে এখানে, কারণ এখানে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, তারপর সিএসএস ইউজ করা হয়েছে, এইচটিএমএল ইউজ করা হয়েছে। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে এটা আপনাদের নতুন তাদের জন্য একটু কঠিন হবে। তো আমি এইটা এডিট করা দেখাবো না, জাস্ট এটা দেখাইলাম যে এইভাবে তৈরি করা যায়। সো এটাও সিম্পল, এটাও দেখাবো না, মোটামুটি হার্ড। এইটা আমি দেখাচ্ছি কীভাবে এডিট করতে হয়। এডিট করার জন্য ফার্স্টলি আপনি কন্ট্রোল এবং ইউ ক্লিক করার পর একটি ওয়েবসাইটে পুরো এই ওয়েবসাইটটা কী কীভাবে তৈরি করা হয়েছে সব এখানে চলে আসছে। আমি এটা কপি করলাম, কপি করার পর এখানে নোটপ্যাড একটা খুললাম, নোট খোলার পর পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এটা খুলে এখানে আমি জাস্ট আমার নামটা দিলাম। ধরে আমি এখানে দিই রিজওয়ান, এখানে দিলাম রিজওয়ান, তারপর এখানে আমি জাস্ট লেখাটা পরিবর্তন করবো, ওনার জায়গায় রিচ, ওনার জায়গায় আমি আমার নামটা দিচ্ছি আর কি, আর কিছু করছি না। কিন্তু আর একটা দেখেন ওনার বার্তা কী ছিল, তাকে ধরেন দেখাই ওনার বার্তা কী ছিল, যে ডিয়ার উই আর নট এ হ্যাকার বাট এ সিকিউরিটি টেস্টার। এই জায়গাটা আমি জাস্ট চেঞ্জ করতে যাচ্ছি, কী চেঞ্জ করবো, সরি এইটা এখানে উই আর নট এ হ্যাকার বাট এ সিকিউরিটি টেস্টার, এখানে আমি পরিবর্তন করতে পারি, দরকার নেই, আমি টাইম ওয়েস্ট করছি না, এইগুলো পরিবর্তন করতে পারি। আর একটি বিষয় হচ্ছে এই যে এই যে এইটা এই যে এই যে এই যে এইটা এটা কিন্তু একটা ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে। এটা এখানে সিলেক্ট করলে এটা একটা ইমেজ সিলেক্ট করছি, এটা ইমেজ হয়ে গেল ইমেজ। অর্থাৎ এই ইমেজটা কীভাবে এখানে আমি আমার ইমেজ পরিবর্তন করতে পারি, কীভাবে এটা পরিবর্তন করবো সেটা একটু দেখাতে চাইছি আমি। উনি এইটা আসলে মূলত কী করছে জানেন, এখানে একটি উনি এই এই ইমেজটা একটি ফাইল শেয়ারিং সাইটে আপলোড করছে, আপলোড করার পর ওই লিঙ্কটা ওনার ওনার এখানে দিয়ে দিয়েছে, এর কারণে এটা চলে আসছে। দেখেন এই লিঙ্কটা কিন্তু ওনার ইয়ের লিঙ্ক, ওনার এই পিকচারের লিঙ্ক। আমি এটা যদি কপি করি, এই লিঙ্কটা যদি কপি করি, কপি করে নিয়ে এসে যদি একটা এখানে ক্লিক করি, জাস্ট ওই পিকটাই কিন্তু চলে আসছে, দেখছেন এই জাস্ট এই পিকটাই চলে আসছে, আর কিছু আসেনি, এইভাবে আসছে। এখন আমি ধরেন আমার একটা দিব, আমি আমার একটা দেবো, কীভাবে দেবো এই লিঙ্ক, মানে পিকচার আপলোডিং সাইটটা হলো এটা, অর্থাৎ এই পোস্টিং পোস্ট ইমেজ ডট অর্গ, এটি হলো সাইট, ফাইল শেয়ারিং সাইট। এটি আমি পিকচার আপলোড করে ওই লিঙ্কটা এখানে এনে দিয়ে দিই, এটাই হলো আমাদের হলেই এই 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 ইমেজের জায়গায় আমার ইমেজটা চলে আসবে। দেখেন এখানে ব্রাউজ করে আমি আমার ইমেজটা দিচ্ছি, কী দিব আমার ইমেজটা করি, ধরেন আমাদের এটা আমাদের ইমেজ, এটা আমি যদি দিই আপলোড করে দিলাম, আপলোড হুক, আপলোড হুক। তো আপলোড হতে কিছু জিনিস আমরা দেখিনি, এই দেখেন আমি জাস্ট এই কোটেশনটা কিন্তু থাকবে, কোটেশনটা আপনি কাটতে পারবেন না, এই এইচটিভি এই অংশটা কেটে দিয়ে ওই লিঙ্কটা দেব, যে লিঙ্কটা আপলোড হওয়ার পর আমার আমাকে দিবে এই এই সাইটটা। তো আপলোড হয়ে গিয়েছে, আমি একটু দেখি কি কি মানে আমাকে কী লিঙ্ক দেয়, এই যে এই লিঙ্কটা আমি নেব, এটা কিন্তু না, আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে
এই এখানে এসে পেস্ট করে দিলাম, এই জাস্ট এই করে করে এখন ওই মানে ওনার এই ইমেজের পরিবর্তে আমার ইমেজটা আসবে, দেখে কিভাবে আসবে। আমি এটা তো আমি এখানে কপি, আমার আমার ইমেজের লিঙ্কটা এখানে দিছি, আমি সেভ করি, কন্ট্রোল এসপে সেভ করলাম, সেভ করে এটা বন্ধ করে দিলাম। এখন এটা টিএক্সটি এক্সটেনশনে আছে, এই এক্সটেনশনটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই টিএক্সটি এক্সটেনশনকে আমি এইচটিএম এক্সটেনশনে আনবো, আনার জন্য রিনেম করে রিনেম করব, এইচটিএম এল দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ইয়েস, তারপরে ওপেন করবো। ওপেন করে দেখাবেন এখানে চলে আসছে এই ইমেজটার উপরে সব লেখা, দেখেন পরিবর্তন হয়েছে, রিজমান হয়েছে, পরিবর্তন সব পরিবর্তন হয়েছে। ওনারটা ছিল একটা এই ইমেজটা, আমারটা চলে আসছে অন্য ইমেজ, লেখাটা তো সব ঠিক আছে, এই যেমন পরিবর্তন করছে পরিবর্তন করছে, এভাবে পরিবর্তন করতে হয়। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, এখানে দেখেন এইচ টি এম এল এখানে আছে, হলো এক্সটেনশন এইচ টি এম এল। অনেকের কম্পিউটার দেখবেন এই এইচ টি এম এলটা দেখাবে না, যেমন এখানে আমি যদি ভিডিওটা দেখি এ ভি আই ফর্ম্যাটে আমার এই ভিডিওটি আছে, তারপর যেমন এই কপি হাউস অ্যাড্রেসটা আজ নেই সেটা MP3 ফর্ম্যাটে আছে, এগুলো দেখাচ্ছে, অর্থাৎ এক্সটেনশন কোন ফাইল কোন ফর্ম্যাটে এটা দেখাচ্ছে, এটা অনেক সময় দেখাবে না। তো এটা দেখানোর জন্য আপনাকে টুলস, মাই কম্পিউটার থেকে টুলস, টুলস থেকে ফোল্ডার অপশন, ভিউ, এখানে হাইড, যদি হাইড দেন তাহলে দেখাবে না, আর যদি ঠিকমতো উঠিয়ে দেন, ওকে দেন, তাহলে কিন্তু দেখাবে। তো সো এভাবে আপনি একটি সিম্পল ডিফেস পেজ তৈরি করতে পারবেন, এখন ডিফেস পেজ তৈরি করতে পারবেন। তো তৈরি করার পর আপনি আপনার যে সাইট হ্যাক করবেন সেই সাইটে আপনি আপলোড করতে হবে, সেটা আপনার পরে দেখাবো ইনশাল্লাহ। আর এভাবে একটি সিম্পল ডিফেস পেজ তৈরি করা যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আমাকে দোয়া করবেন, আল্লাহ হাফেজ।